তো দুই পাপের কাজ, সেখানে কাজ করে ওঠাটাও একবারে সহজ কোনো বিষয় ছিল না। তারপরেও মনের ভিতরে একটা ইচ্ছে ছিল, আমি পারবো, আমি কেন পারবো না, তারা পারছে আমিও পারবো, আমাকে পারতেই হবে। সেখান থেকেই সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা থেকে, আমার এই আগ্রহ থেকে কাজগুলো খুব সহজে আয়ত্ত করে নিতে পারছিলাম, যার কারণে কাজটা আমার জন্য ইজি হয়ে গেছে। তো এই 8 মাস ওখানে কাজ করার পরে আমি প্রায় পুরান যে সকল লোক আছে তাদের মতো বেতন উঠাচ্ছিলাম। আপনি কষ্ট করতে চাচ্ছেন না, আপনার বিদেশ আসার কোনো দরকার নেই, বিদেশে কষ্ট ছাড়া কিছুই হয় না। জানি আমার এই ভাষাটা আপনাদের ভালো লাগবে না, আমার এই কথাটা আপনাদের ভালো লাগবে না। এই মালয়েশিয়ার মধ্যে আপনি উচ্চ শিক্ষিত হন আর একবারেই মূর্খ হন, এগুলো ওরা দেখবে না, ওরা আপনাদের কাজ দেখবে। আপনি যে শিক্ষিত জন্যে যে আপনাকে একেবারে মাথায় করে রাখবে এটা কিন্তু না। বেসিক বেতন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। দেশ ও দেশের বাইরে যে সকল ভাই আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি আমার জীবনের গল্প আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আমি কিভাবে মালয়েশিয়া আসলাম, মালয়েশিয়া পাম বাগানে আমি কিভাবে কাজ করতেছি, কিভাবে আমি কাজ করা শিখলাম, পাম বাগানে আপনারা আসলে কাজ করতে পারবেন কি না, এই জিনিসগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করব। বিদেশ আসাটা আমার বরাবরই একটা স্বপ্ন ছিল। আমি যখন ছোট তখন থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি বাইরে যাব, অনেক টাকা পয়সা ইনকাম করব, আমার পরিবারটার হাল ধরব। ডিপার্টমেন্টে চাকরি করা বরাবরই আমার কোনো ধরনের ইচ্ছে ছিল না, কেননা আমার বাবার এত টাকা পয়সাও ছিল না যে আমাকে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে আমার চাকরি নিয়ে দিতে পারবে। এটা আমরা ছোটো কাল থেকেই বুঝতে পারতাম, কৃষকের ঘরের সন্তান আমরা, তো এটা কল্পনার বাইরে ছিল যে কখনো আমাদের সরকারি চাকরি হবে না। যে করি হোক কোনো এক সময় বাবার কাছ থেকে আবদার করব যে আমি বিদেশ যাব, আমাকে যে করি হোক বিদেশে পাঠাইতে হবে। তো অনেক স্বপ্ন, অনেক ত্যাগ তিতিক্ষার পরে যাই হোক আমি সাকসেস হয়েছি, বিদেশ আসতে পারছি। তো আমার এই বিদেশ আসার পিছনের যে গল্পটা, সেই গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব। যখন আমি বিদেশ আসি সেটা মোটেই কোনো সহজ কিছু ছিল না, প্রায় 2 বছর আদমের পিছে ঘুরতে ঘুরতে আমার বিদেশ আসা। আজকের ভিডিওটা সম্পূর্ণ মোটিভেশনাল একটা ভিডিও, আপনারা অবশ্যই মোটিভেট হবেন আমার এই ভিডিও থেকে। এয়ারপোর্টের কথা আমি বলবো না, আমি মালয়েশিয়া পৌঁছার পর থেকে আমার পিছনের যে গল্পগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যেহেতু আমার মালয়েশিয়া সম্পূর্ণ ক্যারিয়ারের গল্প তুলে ধরবো আপনাদের মাঝে, সেহেতু এত শর্ট সময়ের মধ্যে বলা কখনো সম্ভব না, নাহলে আমাদের আমার সাথে এয়ারপোর্টে কী কী ঘটেছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতাম। ভিডিও থেকে কখনো জানার আগ্রহ থাকে যে এয়ারপোর্টে আমার সাথে কী কী হয়েছিল, সেই বিষয়গুলো জানার যদি আপনাদের মাঝে আগ্রহ থাকে তা কমেন্টস করে জানাই দিয়ে আমি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে। তো এয়ারপোর্ট ক্রস করার পরে যখন আমাদেরকে এয়ারপোর্ট থেকে বাহির করা হয়, সেখানে আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের কোম্পানির বসেরা আসে। তো যেহেতু আমরা নতুন, আমরা ওদের দেশের ভাষা জানি না, আমরা মালয়েশিয়ার মালাই ভাষা জানি না, সেহেতু ওরা আমাদেরকে রিসিভ করার জন্য বাংলা যে সকল ভাই আছেন পুরাতন তাদেরকে একজনকে সাথে করে নিয়ে আসছিল। আমাদেরকে যখন রিসিভ করে তখন তারা সাথে সাথে আমাদেরকে আমাদের পাসপোর্ট আমাদের হাত থেকে নিয়েছিল। পাসপোর্ট হাতে নেওয়ার পরে তারা বলেছিল যে আমাদেরকে তারা নাকি কিনে নিছে। যখন আমি এই কথা প্রথম শুনি যে আমাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে, তখন আমার যে কী একটা অবস্থা হয়েছিল, আমার ভিতরের আবেগটা যদি আপনাদেরকে এই মুহূর্তে বোঝাইতে পারতেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন আমার মাঝে কীরকম হাহাকার কাজ করছিল। দেশে 3.5 লক্ষ টাকা আমি আদমকে দিয়েছি, আমি জানতাম যে আমাদের টাকার বিনিময়ে ওরা মালয়েশিয়া পাঠাচ্ছে, কিন্তু মালয়েশিয়াতে এসে যে ওরা যে আমাদেরকে বিক্রি করে দেয়, মানে আমাদেরকে কিনতে এদেরকে মালয়েশিয়ার রিঙ্গিত 3,000 করে লেগেছে। তো এইটা যখন জানতে পারি যে আমরা বাংলাদেশেও বিক্রি হয়ে গেলাম প্লাস মালয়েশিয়া এসে এখানেও আমরা বিক্রি হয়ে গেলাম, তো কোনোভাবে এই জিনিসটা মানি নিতে পারছিলাম না। যাই হোক কিছু করার নাই, যেহেতু এদের দেশে এসে পৌঁছাইছি তখন আদমদেরকে বলেও আর কোনো কাজ হবে না, এদেরকে বলেও কোনো কাজ হবে না, ইতিপূর্বে এদের কাছে আমি বিক্রি হয়ে গেছি। তো আমার সাথে একই ফ্লাইটে আরও 35 জন মানুষ ছিল, মানে আমি সহ 35 জন ছিলাম। তো সকলে আমরা দুশ্চিন্তায় ছিলাম আর কি, যে প্রথমে এসে আমরা যেহেতু বিক্রি হয়ে গেছে না জানি আমাদেরকে কী কাজ দিবে, কোথায় নিয়ে যাবে, মানে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, ভিতরে অনেক বিষণ্ণতা কাজ করছিল। আমাদেরকে 35 জনকার মধ্যে 3 ভাগে ভাগ করা হলো,
আলাদা আলাদা জায়গায় দিয়ে দেওয়া হলো। তো আমরা আমাদের আমি যেখানে আইছি আমাদের এখানে 10-15 জনের মতো আর কি দেওয়া হলো। আমরা সবাই একটা গাড়িতে উঠলাম, সেখান থেকে আমাদেরকে বসেরা নিয়ে আসতেছে মালয়েশিয়ার রাজধানী থেকে কেএল, মানে কুয়ালালামপুর থেকে আমাদের কোম্পানি। আমাদের কোম্পানিটা অনেক বড়, মালয়েশিয়াতে 100-এর উপরে ব্রাঞ্চ আছে। তো ওদের মধ্যে কোনো একটা ব্রাঞ্চে আমাদের মানে ভাগ্য হয়েছে সেখানে আসার। তো সেই ব্রাঞ্চটা জহর বারু অঞ্চলে, মালয়েশিয়াতে জহর বারু ডিস্ট্রিক্ট, এদের অর্থনীতির মূল উৎস হচ্ছে জহর বারু ডিস্ট্রিক্ট, কেননা এই জহর বারুতে সম্পূর্ণ পাম বাগান, অন্যান্য অঞ্চলে আছে তো জহর বারুর মতো এতটা বিস্তার না। তো এই জন্য কথাটা বললেন যে জহর বারু হচ্ছে মালয়েশিয়ার প্রাণ কেন্দ্র, কুয়ালালামপুরের পরে মূল অর্থ এখান থেকেই আসে। সেটা 350 থেকে 400 কিলোমিটার মতো একটা দূরত্ব। তো যাই হোক, 3 ঘন্টা 3.5 ঘন্টায় আমরা আমাদের ব্রাঞ্চে পৌঁছাই যাই। আমাদের বিক্রি হওয়ার যে একটা বিষণ্ণতা সেটা কেটে উঠতেছিল সবেমাত্র। আমরা যখন রাজধানী থেকে বের হচ্ছিলাম তখন দেখতেছি 50-তলা 60-তলা 100-তলা ভবনগুলো দেখতেছিলাম, বিল্ডিংগুলো দেখতেছিলাম, কি সেখানে একটা ভালো লাগা কাজ করছিল। কখনো আমরা এত বড় বড় বিল্ডিং দালানকোঠা দেখিনি। তো মালয়েশিয়ার যে একটা অপরূপ সৌন্দর্য সেটা আমাদের মাঝে দাগ কাটা শুরু করেছিল। কি বলবো, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমাদের চোখে সেই আমাদের কাঙ্ক্ষিত পাম বাগান ধরা দেয়। কিন্তু 1 ঘন্টা পরে আমরা যখন বাগানের মধ্যে প্রবেশ করি, পুরো 2.5 ঘন্টার রাস্তা শুধু বাগান আর বাগানেই আমাদের চোখে পড়েছিল। তো কিছু সময়ের জন্য আমরা স্তব্ধ হয়ে গেছিলাম যে এত পরিমাণে বাগান মালয়েশিয়াতে। মনে হচ্ছে যে মালয়েশিয়াটা সম্পূর্ণ একটা জঙ্গলের দেশ, আসলে মালয়েশিয়া একটা জঙ্গলের দেশ। প্রায় 3 ঘন্টার পরে, 3.5 ঘন্টার পরে আমরা আমাদের স্টেজে পৌঁছি। সেখানে পুরাতন ভাইরা আছে, আমাদের বাঙালি আছে, ইন্দোনেশিয়া আছে, তার মধ্যে আমাদের বাঙালি যে সকল সিনিয়র ভাই আছে তারা আমাদেরকে রিসিভ করে, আমাদের সাথে কথা বলে আসে, আমাদেরকে স্বাগতম জানায়, তারা আমাদের মাঝে একটা সাহস যোগায় যে তারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, ইনশাআল্লাহ আমাদেরও কোনো সমস্যা হবে না, এই জিনিসগুলো বলে। তো তাদের কাছ থেকে এই কথাগুলো শুনে কিছুটা হলেও আমাদের ভালো লাগছিল। আমাদের বাঙালি যে সকল ভাই আছে তারা তাদের ইচ্ছে মতো তাদের কলিগ বাছাই করার চেষ্টা করলো যে কে কার সাথে ভালো জমবে বনবে, যার যেটা পছন্দ হলো সে সে তাদেরকে নিয়ে তাদের রুমে গিয়ে শিফট হইলো, কিংবা রুমের ব্যবস্থা করে দিল। সেগুলো দায়িত্ব তাদের হাতে পড়ছিল, বসেরা আলাদাভাবে বলে দেয়নি যে এই অমুকের রুমে যাবে কিংবা এই অমুক রুমে যাবে, এরকম কিছু বলে নেই, তারাই সেটেল করছিল বাঙালি ভাইয়েরা। তো আমার ভাগ্য হলো সেখানকার সিনিয়র, সবচেয়ে সিনিয়র যে মানুষটা, সম্মানী একটা ব্যক্তি, সে আমাকে রিসিভ করলো। তার সাথে আমি তার রুমে গেলাম, তিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল, আমরা সেখানে অনেক ধরনের গল্প করলাম প্রায় 2 ঘন্টার মতো। ইতিপূর্বে রাত তখন 7টা-8টার ওই দিকে আমরা পৌঁছে গেছিলাম, তারপরে 11টা-12টা পর্যন্ত তার সাথে আমাদের কথাবার্তা হইলো। সকল ধরনের বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলো, কীভাবে কাজ করতে হয়, মানুষের আজে বাজে কথা শোনা যাবে না, পুরান যে সকল লোক আছে তারা তাদের স্বার্থে আমাদেরকে অনেক ধরনের কুবুদ্ধি দিবে, তারা বলবে যে এইরকম বেতন হবে না, কাজ অনেক কষ্ট, এখানে থাকলে পড়তা হবে না, আমাদেরকে পালায় যাইতে বলবে তাদের সুবিধার্থে। এই জিনিসগুলো উনি আমাকে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করলো। যাই হোক, তার কথায় আমি অনেকটাই স্যাটিসফাই হয়েছিলাম আর কি। তো 100টার উপরে ব্রাঞ্চ আছে, তার মধ্যে আমি যে ব্রাঞ্চ আছি সেই ব্রাঞ্চটা অনেক বড়। তো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় সেখানে বসবাস করে এই ব্রাঞ্চের চতুর্দিকে কাজ করাটা অসম্ভব, প্রায় প্রতিদিন 1 ঘন্টা জার্নি করে সেখানে গিয়ে কাজ করা সম্ভব না, যার কারণে বিভিন্ন জায়গায় তারা রুমের ব্যবস্থা করে দিছে, সেখানে মানুষ থাকে, সেখান থেকে তারা কাজ করে আর কি। তো আমার সকালবেলা এসে বস এসে বলতেছে যে এর অন্য জায়গায় দিয়ে দাও, মানে সেখানকার বসে এসে আমাকে পছন্দ করি তাই তিনি আমার সেখানে নিয়ে যায়। তো সকালবেলার সেই ফিলিংসটা আমি আমার জীবনে কখনো ভুলব না। আমার যখন গাড়ি করে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছিল প্রায় 10-15 মিনিট, এই 10-15 মিনিটে শুধু ভিতরে ঢুকতেছে, রাস্তা পাকা না, কাঁচা রাস্তা, তবে রাস্তা কন্ডিশন ভালোই ছিল। তো যাচ্ছিলাম আর যাচ্ছিলাম, এই 10-15 মিনিটে একটা গাড়ি যদি দৌড়ায় তাহলে কত দূর যাবে আপনারাই ভাবুন।
তো একবারে ভিতরে নিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি বুঝে হারাই যাচ্ছে, আমার বুঝে এরা একবারেই বিক্রি করে দিছে, এদেরকে আগে নিল না, শুধু আমারই নিয়ে নিল। খুব বিষণ্ণতা কাজ করছিল। তো তারপরে আমি তাদের সাথে, তারপরে আমি সেই সেই ব্রাঞ্চে, সেই শাখায় বা সেই রুমে গিয়ে পৌঁছাইলাম। সেখানে গিয়ে দেখি অনেক বাংলা ভাই আছে, সেখানে ইন্দোনেশিয়া আছে, সেখানেও মানুষজন বসবাস করে। তো তাদের ওখানে গেলাম, তারা সব কিছু বোঝায় বললো যে এখানে কোনো সমস্যা নেই। আমি যে প্রথমে যেখানে গিয়ে, মানে প্রথম রাত যেখানে ছিলাম, তাদের চাইতে নাকি সেখানকার জায়গাটা অনেক ভালো, মানে বেতনের দিক দিয়ে, কাজ কাম, বসের ঘরে, সুযোগ সুবিধা, এই জিনিসগুলো সেখানে আরও ভালো। আর এখান থেকে ওখানকার লোক প্রতি মাসে কম করলে 500 টাকা, মানে মালয় রিঙ্গিত 500 রিঙ্গিত, মানে 500 রিঙ্গিতের মতো বেশি পেয়ে থাকে। তো যাই হোক, ওনার কাছ থেকে এসব কথা শুনে ভালোই লাগলো। আমার ফার্স্ট টাইম থেকে আমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে আমার কাজ শিখতে হবে, আমার কাজ করতে হবে, যেভাবে হোক আমাকে এখানে প্রতিষ্ঠিত হতেই হবে, এটাই আমার ছিল মূল লক্ষ্য। আমি তো আমার স্বপ্ন পূরণ করছি, আমি বিদেশ আইছি, এবার যেভাবে হোক আমার কাজ এখানে করতেই হবে, প্রতিষ্ঠিত হতেই হবে। তো এই একটা মূল লক্ষ্য নিয়ে আমি মালয়েশিয়ায় পাড়ি দিছি। ওখানে যে পুরান যে সকল ভাই বাংলা ইন্দোনেশিয়া ছিল, তাদের সাথে আমাদেরকে কাজ করতে দিল। তারা যে সকল ফল কাটে, সেই ফলগুলো আমাদেরকে গাড়ি করি, তলা করি, আমাদেরকে রাস্তায় এনে ফেলাইতে হবে। তো এই জিনিসটা এতটা সহজ ছিল না, প্রথমে খুব কষ্টের কাজ, আমরা সকলেই জানি পাম বাগানের কাজ অনেক হার্ড। তো এতটাও সহজ ছিল না, তারপরেও আমরা চেষ্টা করছি পারার জন্য। তো 10-15 দিন পরে যথেষ্ট আমরা এখন পারতেছি, আমাদের কাজ আয়ত্তে এসে গেছে। তারপরে আমরা আবদার করি বসের ঘরের সাথে যে এভাবে আমরা এদের পিছে কাজ করব না, আমরা আইসি কাজ করার জন্য, কাজ শেখার জন্য, টাকা ইনকাম করার জন্য, আমাদেরকে পরিপূর্ণ কাজ এখনই দিতে হবে, আমরা করতে চাই, আমরা ফল কাটতে চাই, আমরা এইভাবে এদের পিছে বেসিকের কাজ করব না, আমরা কন্ট্রাক্টের কাজ করব। তখন বসের আমাদেরকে সকল ধরনের জিনিসপত্র এনে দেয়। আমরা মোটামুটি 1 মাসের মতো আলাদাভাবে কাজ করি সবাই, আমরা নতুন যারা আছি তারা একটা গ্রুপ হয়ে। তো সেখান থেকে আমরা 2-1 জন ইনশাল্লাহ কাজ শিখে যাই। তারপরে 1 মাস পরে আমাদেরকে কন্ট্রাক্টে সম্পূর্ণ আলাদা বাগান দিয়ে দেয়, সেখানে কাজ করি আমরা। দীর্ঘ 8 মাস সেই ব্রাঞ্চে আমি কাজ করছিলাম নতুন অবস্থায়। ওদের তো পুরানদের মতো তো না, অত ভালো তো আমরা পারতেছিলাম না। মালয়েশিয়া পাম বাগানে 2-3 বছর না গেলে প্রফেশনাল কেউ কাজ শিখতে পারে না, যেহেতু নতুন ছিলাম একবারেই। আর সেখানকার গাছ ছিল অনেক উপরে, 30 ফুট, 35 ফুট, 40 ফুট পর্যন্ত দুই পাপের গাছ। সেখানে কাজ করে ওঠাটাও একবারে সহজ কোনো বিষয় ছিল না। তারপরেও মনের ভিতরে একটা ইচ্ছে ছিল, আমি পারবো, আমি কেন পারবো না, তারা পারছে আমিও পারবো, আমাকে পারতেই হবে। সেখান থেকে সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা থেকে, আমার এই আগ্রহ থেকে কাজগুলো খুব সহজে আয়ত্ত করে নিতে পারছিলাম, যার কারণে কাজটা আমার জন্য ইজি হয়ে গেছে। তো এই 8 মাস ওখানে কাজ করার পরে আমি প্রায় পুরান যে সকল লোক আছে তাদের মতো বেতন উঠাচ্ছিলাম। আজ থেকে 4 বছর আগে মালয়েশিয়া পাম বাগানের বেতন 2,000-2,500-2,500-এর উপরে হতো না। হ্যাঁ, এটাই অনেক কষ্ট হয়ে যেত। খুব কম সংখ্যক লোক আছে যারা একবারে বেশি পারে, তাদের বেতন 3,000-4,000 পর্যন্ত হইতো। তারা একবারেও পারদর্শী, মানে প্রফেশনাল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা সম্ভব ছিল। কিন্তু এমনি সাধারণ যারা আছে, যারা এতটাও প্রফেশনাল না, আমার মতো নতুন বা কিংবা 2-4 বছর হয়েছে, তাদের বেতন 2,000-25,000 এডেই ছিল। কিন্তু আমি একবারে নতুন, 1-2 মাসের মধ্যেই আমি আমার বেতন নিয়ে গেছিলাম 1,700-1,800-1,800-এর মধ্যে। তো এই জিনিসটা স্বপ্নের মতো দেখতেছিলাম, 1,700-1,800 বেতন হলে মাসে 30,000 পাঠান যাইতো। সেই তখন আমি পারছিলাম। 7-8 মাস কাজ করার পরে সেখানে মনে হইলো যে আমার অন্য কোনো, আমার আমাদের এই কোম্পানিতে, ফেলক্রা কোম্পানিতে একটা সুবিধা ছিল, আপনি চাইলে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে গিয়ে কাজ করতে পারবেন। তো এই সুবিধাটা আমি কাজে লাগানোর চেষ্টা করলাম, যে আশপাশে আর যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোর আমি খোঁজখবর নিতে শুরু করলাম, যে আসলে সেখানকার সুযোগ সুবিধাগুলো কীরকম, সেখানকার গাছগুলো কত বড় না ছোট। আমাদের পাশে প্রায় 20 কিলো দূরত্বে একটা ব্রাঞ্চ আছে, আমাদের এই ফেকরা ব্রাঞ্চ। সেখানকার গাছগুলো অনেকটা ছোট, বড় গাছ আছে, ছোট গাছ আছে, একবারে নার্সারির গাছ আছে। সেখানকার খোঁজখবর নিলাম যে সেখানকার কী অবস্থা, কাজের অগ্রগতি কীরকম।
জানতে পারলাম সেখানকার কাজের যে নিয়ম কানুন, যে বেতন একবারেই এই ব্রাঞ্চের থেকে অনেক অনেক গুণ ভালো। সেখানে নতুন লোক গেলেও সেখানে 2-এর উপরে বেতন, 2,300-2,500 টাকা পর্যন্ত বেতন পায়। তো আমার আর মাথা কাজ করতেছিল না। তো 8 মাস পরে সেখান থেকে আমি পালাই, এক কথায় পালাই আসি, তার কারণ বসরা কখনো আসতে দেবে না বলে পাসপোর্ট ছেড়ে আসি, যেহেতু পাসপোর্ট আমাদের সেই তখনই নিয়ে নিয়েছিল। তো আমি এখানে শিফট হওয়ার পর পর প্রথম মাসে আমি 2,200 টাকা বেতন পাইছিলাম। অনেক খুশি ভাই, কি বলবো, এটা ভালো লাগার একটা বিষয় ছিল। তো আমাদের পাসপোর্ট আনতে সমস্যা হয়েছিল, ও বসেরা কখনো দিতে চাইছিল না। কাজের লোক যদি হাসার হয় তখন অবশ্যই তারা রাগ করে, কিছু করার ছিল না, পাসপোর্ট দিতে তারা বাধ্য। যেহেতু আমি এই কোম্পানি, তখন বসেরা ওখান থেকে পাসপোর্ট উডাই নিয়ে আসে, তারপরে এখানে এনে ভিসা লাগায়। হ্যাঁ, তো এই ছিল আমার মালয়েশিয়া আসা, পাম বাগানে কাজ করার টুকিটাকি, মানে যে যে বিষয়গুলো হয়েছিল সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। পাম বাগান আসলে কষ্টের একটা কাজ, তবে মালয়েশিয়ার মধ্যে স্বাধীনভাবে কাজ করার মধ্যে পাম বাগানের মতো কোনো কাজ হয় না। আপনি অন্য অন্য কোম্পানিতে বলেন, ফ্যাক্টরিতে বলেন, কনস্ট্রাকশনের কাজে বলেন, যে কোনো কাজের কথাই বলেন না কেন, হোটেলের কাজের কথা বলেন, সেখানে আপনাদেরকে 10-12 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হবে। একমাত্র পাম বাগানের কাজ, সেখানে আপনি 5-7 ঘন্টার মধ্যেই আপনার ডিউটি শেষ, আর বেতন এই 5-7 ঘন্টা কাজ করে ওদের থেকে বেশি তোলা যায়। তো এই ছিল আমার ফুল পাম বাগানের জার্নি, আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগছে। তো আপনারা যে সকল ভাই ব্রাদার মালয়েশিয়া পাম বাগানে কাজ করতে আসতে চাচ্ছেন, আপনারা আসতে পারেন, কষ্ট ছাড়া কখনো কিছুই করা সম্ভব না। আর যারা একবারে শৌখিন, তাদের ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম, আপনারা চাইলে ম্যানুফ্যাকচারিং কাজে যাইতে পারেন, ফ্যাক্টরি কাজে যেটাকে বলে সেখানে যাইতে পারেন। আর যারা কনস্ট্রাকশন প্ল্যান্টেশন কাজে আসবেন, তারা অবশ্যই জেনে নেবেন এখানে অনেক কষ্ট, কষ্ট স্বীকার করে যারা আসতে পারবেন তারাই আসুন, ভালো টাকা ইনকাম করতে পারবেন, বাড়িতে ভালো টাকা পাঠাইতে পারবেন, আপনার ফ্যামিলি ঠিক থাকবে, আপনি ভালো থাকবেন। তো একবার এই কষ্ট কথাটা সত্যি বলতে আমার এই কথাটার মধ্যে একটা ঘৃণা, কেন ঘৃণা, মানুষ এই পাম বাগান কনস্ট্রাকশনের কাজকে অনেকটা মানে ঘৃণা চোখে দেখে। এখানে এরা বলে কষ্ট, আচ্ছা কষ্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব, কখনো সম্ভব না। মানুষ বলে পাম বাগানে কাজ করলে চেহারা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। আচ্ছা আপনারাই বলুন, আমার চেহারায় কি একবারে কি নষ্ট হয়ে গেছে? আমি যখন প্রথম মালয়েশিয়ার মধ্যে পৌঁছি তখন আমার 54-55 কেজি ওয়েট ছিল, এখন আমার ওয়েট 65 কেজি। আপনারা এই জিনিসগুলো বিবেচনা করেন, চেহারা খারাপ হয়, কাজ ভালো না, কষ্টের কাজ, কষ্ট ছাড়া কোথাও কিছু হয় না। আপনি কষ্ট করতে পারবেন না, আপনি কষ্ট করতে চাচ্ছেন না, আপনার বিদেশ আসার কোনো দরকার নেই, বিদেশে কষ্ট ছাড়া কিছুই হয় না। জানি আমার এই ভাষাটা আপনাদের ভালো লাগবে না, আমার এই কথাটা আপনাদের ভালো লাগবে না, তবুও বলতেছে, কষ্ট করবেন, ভালো থাকবেন, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। এটাই ছিল আমার বলা, এই ছিল আমার মালয়েশিয়ার ফুল জার্নি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা যে সকল ভাই প্রাণের ভাই আপনারা মালয়েশিয়া আসতে ভয় পাচ্ছেন, যে আমি যাব, আমাদের সাথে কি করা হবে, আমি কি কাজ পারবো কি পারবো না, একটা কথা মনে রাখুন, আমি যেহেতু পারছি আপনিও পারবেন। আমরা বাঙালি, আমরা কৃষকের ঘরে ছেলে পেলে। এই মালয়েশিয়ার মধ্যে আপনি উচ্চশিক্ষিত হন আর একবারেই মূর্খ হন, এগুলো ওরা দেখবেন, ওরা আপনাদের কাজ দেখবে। আপনি যে শিক্ষিত জন্যে যে আপনাকে একেবারে মাথায় করে রাখবে এটা কিন্তু না। বেসিক বেতন এদেশের সরকারি যারা চাকরি করে নাগরিক তাদেরও 1500 টাকা, আপনি আসবেন মূর্খ আপনারও 1500 টাকা, আপনি একবারে হায়ার এডুকেটেড আপনারও 1500 টাকা। এটাই হচ্ছে মূল বিষয়, আপনি এখানে ভালো ব্যবহার করবেন, এদের সাথে ভালো আচরণ করবেন, আপনি সম্মান পাবেন, ভালো থাকবেন। আপনি শিক্ষিত এসে এদের সাথে খারাপ ব্যবহার করবেন, আপনি লাত্তি গুতা খাবেন, এটাই বাস্তবতা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দিন শেষে একটা কথাই, আপনারা ভালো থাকুন, আমিও ভালো থাকি, ভালো থাকুক সকল প্রবাসী। আসসালামু আলাইকুম।